পরের প্রশ্ন হচ্ছে, কতটুকু উত্তর করলে লিখিত পরীক্ষায় ভালো করা যায়? ভালো একটা ক্যাডার পেতে চাইলে লিখিত পরীক্ষায় শতকরা কত ভাগ নম্বর থাকতে হবে? সম্ম কতটুকু নাম্বার পেলে আসলে ভালো ক্যাডার পাওয়া যায় এটা আমি জানি না। আর এবার মানে যখন আমি ভাইবা দিয়ে আসার পর অনেকগুলো তো ফেসবুক গ্রুপ আছে, সবাই ওগুলোতে যায় মানে রেজাল্টের আপডেট টাপডেট জানার জন্য। আমিও যেতাম, বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতাম কবে রেজাল্ট দেবে, এবারের কাটমার্ক মানে কাটমার্কটা মানে শেষ মার্কটা কত জেনারেল ক্যাডারে, লোকজন আন্দাজে বলে দিত, আমিও শুনে সেই অনুযায়ী একটা টেনশন করতাম। কখনো শুনেছি যে এবার ভাইবা সহ 680 উঠেছে, হ্যাঁ প্রচুর টেনশন করলাম। আরেকবার শুনলাম 700 উঠে গেছে, তখন আমি আর টেনশন করিনি, কারণ আমি আর পাবো না, আমি ধরে নিয়েছি আমি 700 পাওয়া সম্ভব না ভাইবা সহ। এখন বুঝেছি যে হয়তো পেয়েছি। তো এরকম আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি টেনশন করেছি। তো পরে আমি রেজাল্টের পর বুঝলাম এগুলো আসলে সবই আন্দাজ। রেজাল্টের পর না আমি আগেও ধরেছি, ধরেন একটা ইংলিশ রচনাতে 50 নাম্বার, আমি যে কোয়ালিটি লিখেছি তাতে আমাকে 25-এর কম দেবে না। এখন 25 থেকে 45 পর্যন্ত যে কোনো একটা নাম্বারই তো আমাকে দিতে পারে, কত যে দিয়েছে এটা তো উনি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না, তাই আমিও জানি না আমি কত পেয়েছি বা পেতে পারি। আর আসলে বিসিএস পরীক্ষা আনপ্রেডিক্টেবল, এখানে স্যার নিজেই, স্যারের বিজ্ঞানের নাম্বার আমি জানি, স্যারের মার্কশিট আমি দেখেছি, স্যারের বিজ্ঞানের নাম্বার দেখে আমার মনে হয়েছে যে এটা হতেই পারে না, এটা সম্ভব না, মানে এটা সম্ভব না। স্যারের ইংলিশ নাম্বার দেখো আমার মনে হয়েছে এটা সম্ভব না। তো এই জন্য ব্যাপারটা আসলে আমি বুঝি না, বিসিএস এ হয়তো ওটাই স্ট্যান্ডার্ড নাম্বার, হয়তো বিসিএস এ বিজ্ঞানের 70 পাওয়াটাই কঠিন। এখন আমি যদি এইচএসসি চিন্তা করে বলি বা এসএসসি চিন্তা করে বলি, তাহলে তো বিজ্ঞানের স্যারের 95-96 পাওয়া উচিত ছিল। স্যার কি পরীক্ষা দিয়েছেন আমি জানি, তো আমি নিজেও 95-96 পাওয়া উচিত ছিল, কি পেয়েছি তা 1 বছর পর বোধহয় বলবে, মানে 1 বছর 1.5 বছর পর হয়তো মার্কশিট দেবে। শুধু এটুকু বলতে পারি, আপনি গুছিয়ে সবকিছু লেখার চেষ্টা করেন, আর ফুল আনসার কোনো পরীক্ষায় না হলেও খুব একটা সমস্যা নেই। আমি একদম সত্যি করে বলি আমি কি কি ছেড়েছি, আমি ম্যাথে 12.5 নাম্বার ভুল করেছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এ যাবৎকালে যা চাকরি পেয়েছি অনেকগুলো পেয়েছি, সেগুলো সবগুলো ম্যাথের জোরে পেয়েছি বিসিএস বাদে। আমি আন্তর্জাতিকে 10টা ছোট প্রশ্নের মধ্যে একটা লিখিনি, কারণ আমি মনে হয়েছে ওটা যদি লিখি ওটার বাজে ইমপ্রেশনের কারণে আমার পরের নাম্বার কমে যাবে, আমি 9টা লিখেছি। আমি বাংলা সাহিত্যে একটা সাহিত্য একজন সাহিত্যিকে 3টি সাহিত্যকর্ম লিখতে দিয়েছিলাম, আমি 2টা পারতাম, আর একটা আমার পক্ষে দেখে লেখা সম্ভব হয়নি, কারণ আমি বুঝতে পারিনি যে কিভাবে দেখে লিখবো। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ছেড়ে আসলেই যে খুব সমস্যা তাও না, যা লিখবো তা খুব ভালো লিখবো এবং সর্বোচ্চ লিখার চেষ্টা করব। হ্যাঁ, আমি কিছুদিন আগে ভাইবা রেজাল্টের আগে একটা গ্রুপে দেখেছিলাম যে একজন বাংলাদেশ বিষয়াবলীতে 93 পেজ বা 95 পেজ লিখেছেন 4 ঘন্টায়। আমি যদি আরেকবার জন্মগ্রহণও করি আমার পক্ষে সম্ভব, আমি 50 পেজও লিখিনি। আর সবচেয়ে বড় কথা, আমি উনার হাতের স্পিডের প্রতি সম্মান জানাচ্ছি, কারণ উনি লিখে গুনতেও পেরেছেন, আমি তো গুনার টাইম পাইনি, তার আগে খাতা চলে গেছে। উনার হাতের স্পিডের উপর যথেষ্ট সম্মান আছে আমার, আমি কোনোদিন অত স্পিডে লিখতে পারবো না। আমি কোচিং এ পরীক্ষা দিয়েছিলাম এটা আন্দাজ করার জন্য যে শুধু আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমি ওই ক্যাপাবিলিটি অনুযায়ী খুব ছোট ছোট করেই লিখেছি। আমার লেখা বেশি লিখা সম্ভব না, বাংলা রচনা আমার পরিচিত কেউ আমার সমান লিখেনি, এটা আমি পৃষ্ঠা গুনতে পেরেছি, এটা আমি জানি, আমি 9 পৃষ্ঠা একটা রচনা লিখেছি শুধু। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই ভালো লিখেছিলাম, হয়তো স্যারদের ভালো লেগেছিল, এটাই হচ্ছে ব্যাপার। কত নাম্বার পেলে ক্যাডার পাওয়া যায় এই ব্যাপারে অনেক ইকুয়েশন চেঞ্জ হবে 40 থেকে 40 থেকে, কোটা পদ্ধতি থাকছে না, অতএব এটার একটা ইম্প্যাক্ট পড়বে রেজাল্টে অবশ্যই। আমি জানি না সেটা ভালো ইম্প্যাক্ট না খারাপ ইম্প্যাক্ট, অনেকগুলো কোটা হয়তো দরকারিও ছিল, বিশেষ করে জেলা কোটা আমার মনে হয় ওটা দরকারি ছিল, নারী কোটা আমার, আমি এই 2টো কোটা প্রয়োজন ছিল। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেকগুলো কোটা ব্যবস্থা আছে, তারা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হয়ে যদি কোটা ব্যবস্থা রেখে থাকে তাহলে সেটার পিছনে কোনো লজিক আছে, তাই যেহেতু যেটা সরকারি সিদ্ধান্ত কোটা পদ্ধতি নেই মানে নেই,
40 থেকে রিটেনের নাম্বার অনেক বড় পরিবর্তন আসবে, যে হয়তো আরো অনেক কম লাগবে অথবা অনেক বেশি লাগবে। আর এখন 40-এ বিজ্ঞান প্রশ্ন কঠিন হয়েছে, তো সেটার কারণেও একটা ইম্প্যাক্ট করবে। যদিও ইংলিশ পরীক্ষার প্রশ্ন 38-এ যা হয়েছিল, তারপর সবাই বলেছিল এবার 5,500 জনের বেশি রিটার্ন পাশই করবে না, বাকি 4,000 জন কোত্থেকে এলো আমি এখনো খুঁজছি, এই আর কি। এটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, লিখিত আসলে কিভাবে ইয়ে করা যায়। শুধু এটুকু বলি, গুছিয়ে লিখবেন, যা লিখবেন গুছিয়ে লিখবেন। একটা লাইন দেখে যদি আপনার মনে হয় যে, আমরা 9-10 একটা বই পড়তাম চৌধুরী হোসাইনের, 9-10 আমি 7-8 পড়েছিলাম, 9-10 স্যার পড়তে দেয়নি আর আমাকে। চৌধুরী হোসাইনের বইটার একটা বৈশিষ্ট্য ছিল, ক্লাস 6-এ একবার প্যারাগ্রাফ মুখস্থ করলে ইন্টার পর্যন্ত একই প্যারাগ্রাফই চলে, আসলে মাঝে একটা দুইটা লাইন বাদ আর কিছু হয় না। তো আপনি যদি সেই প্যারাগ্রাফ বিসিএস এ লিখেন, কি পরিবর্তনটা আসবে বা স্যারেরও বা কি ভালো লাগবে, একটু অন্যরকম কিছু লিখেন। আমি ডেইলি স্টারের অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার দেখেছি, ওগুলো অসাধারণ। এখন আমি আসলে বলতে চাচ্ছিলাম যে, আমি তো 9-10 থেকে 12 ক্লাস পর্যন্ত স্যারের কাছে পড়েছি, স্যার আমাকে অনেক সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়েছেন, এখন সেটা বললে তো লাভ হবে না। আপনারা যদি স্যারকে বলেনও, স্যার ওদের আরেকবার কোচিং খুলবে না, আমি অনেকবার বলেছিলাম। তো তাই স্যারের কাছ থেকে শিখা আর সম্ভব না, আপনারা ডেইলি স্টারটা ফলো করতে পারেন, ওরা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার লিখে। এছাড়াও ভালো ভালো ইংলিশ রচনার বই থেকে রচনা পড়ুন। সেন্টেন্স আমরা যেগুলো লিখি ওগুলো আসলে একদম ক্লাস 6-7 এর মতো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর বাংলা যেমন চিঠি, চিঠি আমরা না পড়ে লিখি, চিঠি না পড়ে লেখা উচিত না। চিঠি লিখারও একটা আর্ট আছে, সবাই তো আর লেখক না। হায়াত মাহমুদ স্যারের বই, নিরঞ্জন অধিকারী স্যারের বই, এই বইগুলো পড়েন, এগুলোতে চিঠিটা লিখাটা শিখেন। চিঠি এত সহজ না লিখা। আর সারাংশ, সারমর্ম, যে বুঝেন না সে দরকার হলে মুখস্থ হলেও করেন, ওটা 20 নাম্বার, 3 লাইন লিখে 20 নাম্বার পাওয়াটা টক। আমার সামনের জনের পরীক্ষাটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছিলাম, আশেপাশের জনের উপরেও করছিলাম, আমি দেখেছিলাম উনি সারমর্মটা একটা প্রশ্নের শেষে এইটুকু জায়গা ছিল ওখানে উনি লিখে দিয়েছেন। দেখেন, একটা নতুন পেজে যান, একটু সুন্দর করে লিখেন, 20টা নাম্বার দিবে, সহজ কথা তো না। আপনি 20 নাম্বারের একটা যদি প্রশ্ন লিখতেন, কত পরিশ্রম করতে হতো, সেই পরিমাণ পরিশ্রম ওই 3 লাইনে দেন, এটা ভালো হবে। অনুবাদ ওটাও সুন্দর করে লেখা চেষ্টা করুন, পারলে পরীক্ষার শুরুতে লিখেন ওগুলো, যেহেতু ওগুলো একটু প্রায়োরিটি পাওয়া জিনিস, এগুলো লিখিততে করাটা ভালো। এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমি করেছি, আমি জানি না ওগুলোর জন্য আমাকে আদৌ নাম্বার বেশি দিয়েছে নাকি স্যারে ভেবেছিল যে, স্যার হয়তো এটাও ভাবতে পারে যে এছে এটা লেখা টেখা দেখে বোঝা যাচ্ছে খুব অসহায়, একে নাম্বার দেওয়া উচিত, এটাও হতে পারে। আবার অনেকে এটাও বলেন আমার লেখা একটু মেয়েলি টাইপের, হয়তো স্যার ভেবেছে এটাকে অসহায় মেয়ে, বিএটিএ করে ফেলেছে, এই মেয়েটাকে নাম্বার দিয়ে বিসিএস ক্যাডার বানায়, সেটাও হতে পারে। যে কোনো কারণে আমি নাম্বার পেয়েছি আমি জানি না। শেষ, তো আর বলা সম্ভব নাই। সৌম্য, তুমি এই প্রশ্নের উত্তরে যা যা বললে, আমাদের যারা শুনছেন, আমাদের যারা ভিউয়ার আছেন এই মুহূর্তে, আমাদের ভিউয়ার আছেন 2,700, লাইভে আছেন 2,700 জন, তো আমি আপনাদের বলবো, আমি সুশান্ত পাল কখনো এই প্রশ্নের উত্তর এত সুন্দর করে কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকেও পাইনি। আমি আজকে সৌম্যর কাছ থেকে যা শুনলাম, যতটা ডিটেলস, যতটা আন্তরিক, যতটা সৎ উত্তর পেয়েছি সৌম্যর কাছ থেকে, এতটা ডিটেলড, এতটা আন্তরিক ভাবে, এতটা চমৎকার ভাবে উত্তর অনেক শিক্ষকও আপনাদের দিতে পারবেন বলে আমি মনে করি না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যারা বিসিএস পরীক্ষায় প্রথম দিকে থাকে বিভিন্ন ক্যাডারে, তাদের মধ্যে নিশ্চয়ই বাড়তি কিছু আছে, তারা নিশ্চয়ই বাড়তি কিছু ধারণ করেন, যেটা পেতে হলে আপনাদের তাদের কাছে যেতে হবে, অন্য কোথাও গেলে সেটা আপনি পাবেন না। কারণ তিনি বিসিএস পরীক্ষায় ওই রেজাল্টটা করতে পারেননি, চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। যারা পেরেছেন তাদের মধ্যে বাড়তি কিছু কোয়ালিটি আছে, অর্থাৎ আপনাকে যদি হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে হয়, তাহলে হায়দ্রাবাদী বিরিয়ানি কেনার পয়সাটা আপনার পকেটে থাকতে হবে, আপনি পান্তা ভাতের পয়সা নিয়ে হায়দ্রাবাদী বিরিয়ানি কিনতে পারবেন না। সো আপনাকে যদি ভালো নম্বর পেতে হয়, আপনার মাথার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে, আপনার ব্রেনকে সেই হ্যামারিংটা করতে হবে, আপনার নিজেকে সেই পরিমাণ খাটাতে হবে, নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে,
আপনি বাক্য লিখবেন 7-8 এর বাচ্চাদের মতো, আর নম্বর চাইবেন বিসিএস পরীক্ষায় যারা ভালো করে তাদের মতন। পৃথিবীটা এখনো অত সোজা হয়ে যায়নি। আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে সৌম্যের কথায়, বিভিন্ন গ্রুপে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি বিভিন্ন মতামত দেন, এবং এরা সকলেই হচ্ছেন বিসিএস বিষয়ক বিশেষজ্ঞ। আমার অভিজ্ঞতা বলে যারা বিসিএস বিষয়ক বিশেষজ্ঞ তারা বেশিরভাগই বিসিএস ক্যাডার হতে পারেন না, তারা সারা জীবন বিশেষজ্ঞ হয়ে কাটিয়ে দেন। আর যারা চাকরি পায়, ভালো করে, প্লেস করে, তাদেরকে সাধারণত আপনি ওই সমস্ত গ্রুপে রেজাল্ট হবার আগে কোনো মতামত দিতে দেখবেন না। তারা চুপচাপ থাকে, বোকার মতো থাকে, এবং বেশি বুদ্ধিমান হলে বেশি ভালো রেজাল্ট করা সাধারণত যায় না। তো আমি আপনাদের বলবো, যারা শুনছেন তারা কাগজ কলম নিয়ে বসেন। সৌম্য বেশ কিছু টেকনিক্যাল পয়েন্ট বলেছে, বেশ কিছু বইয়ের নাম বলেছে, বেশ কিছু পড়ার ধরনের কথা বলেছে, যেগুলো হয়তো বা আমি আপনাদের বলতে পারবো না, আমি বহু বছর আগে পড়েছি। তো সৌম্যর কাছ থেকে আপনারা সেটা নিয়ে নেন, এই সুযোগটা আপনারা সবসময় পাবেন না, এই সুযোগটা সবসময় আসবেও না। একটা কাগজ কলম নিয়ে বসেন, আপনার নিজের জন্যই আপনি লিখে রাখেন, আর যদি আপনার স্মৃতিশক্তির উপর আপনার যথেষ্ট আস্থা থাকে তাহলে না লিখলেও মনে হয় চলবে। তো আমরা পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। হ্যাঁ,